আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখতেছে, আমি সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষায় চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটি হচ্ছে, তোমরা যারা এই বছর এসএসসি 2024 এসএসসি পরীক্ষা দিতেছ, তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা আজকে পরীক্ষা হচ্ছে, তো এর এই বহু নির্বাচনী আনসারগুলি আমরা দেখে নিব। তো চলো শুরু করি। দেখো, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডের গ সেট। তো তোমাদের অন্যান্য সেট যদি থাকে তাহলে তুমি ওই সেটের সাথে আনসারগুলি মিলে নিতে পারবে, ঠিক আছে? তো চলো শুরু করি। তো এখানে দেখো, এক নাম্বার হচ্ছে আমি ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য শুধু নাম্বার আর বলবো, উত্তরটা বলবো। একের ঘ, ঠিক আছে, একের ঘ 1201। তারপর হচ্ছে দুইয়ের ক, ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু। তারপর তিনের গ 2 ও 3, তিনের গ 2 ও 3। তারপর হচ্ছে চার, চারের ঘ প্রতারণা। তারপর হচ্ছে পাঁচের ঘ শিরিক। তারপর হচ্ছে ছয়ের ক 1 ও 2। তারপর এখানে দেখো, সাতের ঘ নবী রাসুল। তারপর 8 নম্বরের গ 2 ও 3। তারপর 9-এর ক হযরত ইদ্রিস আলাইহিসসালাম। তারপর 10-এর খ 3। 11 ক কাজ্জাব। 12 নম্বরের ক ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি। তারপর 13 অরাজকতা, 13-র গ অরাজকতা। তারপর দেখো, আমরা নেক্সট পেজে চলে যাই। 14-র হচ্ছে গ 12 বছর। তারপরে 15-র খ 1 ও 3। তারপর 16-র ক আল্লাহর ভয়ে। তারপর 17-র ক 1 ও 2। তারপর 18-র খ হুমায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। তারপর শালীনতা বিরোধী কাজের ফলে দেখো, 19 নম্বর, 19-এর ঘ 1, 2 ও 3 সঠিক। তারপরে 20-এর ঘ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 21-এর ঘ তাবারানি। তারপর এই পাশে দেখো, 22-এর ক 1 ও 2। 23-এর গ 4। 24-এর গ লুকমান। 25-এর খ 1 ও 3। 26-এর ঘ নৈতিকতা। 27-এর ক সিদ্ক। 28-এর ক 1 ও 2। 29-এর গ ফরজ। 35-এর ক 1 ও 2। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই ভিডিওটি এ পর্যন্তই। তো তোমরা সুন্দরভাবে পরীক্ষা দাও, তোমাদের বাকি পরীক্ষাগুলি সুন্দর হোক, তোমাদের ভালো ফলাফল প্রত্যাশা, তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা কামনা করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতুহু। তো তোমরা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।